সাবস্ক্রাইব করুন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন টেক ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, যখনই আমরা কোনো এক্সটার্নাল ডিভাইস আমাদের কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করি, অর্থাৎ হচ্ছে সেটা হার্ড ড্রাইভ হতে পারে বা পেন ড্রাইভ হতে পারে, যে কোনো জিনিস আমাদের কম্পিউটারে যখন আমরা কোনো কিছু কপি করার সময় বা কোনো ফাইল ট্রান্সফার করার সময় যখন ওটাকে আমরা কম্পিউটারে বা আমাদের ল্যাপটপে যখন ওটাকে ইনপুট দিই, তখন যে কাজটা হয় আমার কাজটা করার পর যখন ওটাকে আমি বের করে নিই বা হঠাৎ যদি টেনে বের করে নেওয়া হয়, তাহলে কিন্তু আপনার অনেক সময় দেখবেন যে আপনার ডিভাইসটা কোড আপডেট হয়ে যায় বা আপনার সমস্ত ডেটা লস হয়ে যায় বা আপনার যে পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করবো যে এই সব জিনিস কেন হয় এবং কী করলে এগুলো হবে না, আর আপনার যদি এইরকম ডিভাইস কোড আপডেট হয়েও থাকে তাহলে আপনি এগুলোকে কী করে পুনরুদ্ধার করবেন। তো আপনি যদি জানতে চান কোড আপডেট জিনিসটা কি এবং কোড আপডেট কী করে কাজ করে, কোড আপডেট থেকে কী করে বাঁচবেন, তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি শুভ যদি আপনারা দেখছেন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলকে, তো আসুন বেশি দিন আগে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটাকে অবশ্যই করে বাজিয়ে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে থাকেন। সো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। কোড আপডেট, আমরা যখনই নতুন কোনো এক্সটার্নাল ডিভাইস আমাদের পিসি বা ল্যাপটপের সঙ্গে যখনই ওটাকে কানেক্ট করি, তখন আমরা তারপরে যে কাজগুলো করি, কাজগুলো হয়ে যাওয়ার পর আমরা যদি ওটাকে ডাইরেক্ট টেনে বের করে নিই, অর্থাৎ হচ্ছে কোনো কাজ করা হয়ে গেল, আমাদের কাজ চলছে না, কাজ করা হয়ে গেছে, তারপরেও যদি আমরা ওটাকে টেনে বের করে নিই, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ডিভাইসগুলো কোড আপডেট হয়ে যায় বা আমাদের যে ডেটাগুলো লস হয়ে যায়। আবার অনেক সময় হয় কি, অনেকের ক্ষেত্রে আমি যেগুলো দেখেছি, বিশেষ যে লক্ষ্যটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে, আপনি যেগুলো গ্রামাঞ্চলে বা বেশি হয় যেগুলো, যেটা হচ্ছে আপনি অনেক সময় বিভিন্ন রকম স্টোর থাকে যেখানে গান, ভিডিও, মুভি কিনতে পাওয়া যায়। সো আপনি ওখানে আপনার এসডি কার্ড বা পেন ড্রাইভটা নিয়ে যান, ওরা ওদের ল্যাপটপ বা কম্পিউটার থেকে আপনাকে ট্রান্সফার করে দেয়, তার বদলে কিছু টাকা নেই। সো আপনি আপনার পেন ড্রাইভটাকে যখনই ওর কম্পিউটারে সঙ্গে কানেক্ট করবেন, তো কানেক্ট হওয়ার পর ট্রান্সফার হয়ে গেল, ফাইল ট্রান্সফার হয়ে যাওয়ার পর ও কোনো রকম কিছু কাজ না করে জাস্ট ওটাকে ডাইরেক্ট বের করে ফেলে, তাহলে হয় কি, এর ফলে আপনার মাঝে মাঝে আপনি দেখবেন আপনার যে ডিভাইসটা সেটা কোড আপডেট হয়ে যায়। তো প্রথমত হচ্ছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে ডিভাইস কোড আপডেট কেন হয় বা ডিভাইসটা নষ্ট কেন হয়। তো খুব সহজ উদাহরণ দিয়ে বলতে গেলে, আপনার যদি আমি ল্যাপটপের কথা বলি বা কম্পিউটার কথা বলি, ল্যাপটপ আর কম্পিউটার যে কোনো একটা নিয়ে আমি বলছি, তো সাপোজ কম্পিউটারে আমি আমার পেন, সাধারণ একটা কম্পিউটার, কম্পিউটারটা যখন আছে তো ওটা একটা পুরো জিনিস যেটা আমাদের কমিউনিকেশন চলছে, এবং আমি যখনই আমার এক্সটার্নাল ডিভাইসটাকে কম্পিউটারের সঙ্গে অ্যাটাচ করবো বা কানেক্ট করবো, তখন কম্পিউটার আর সেই এক্সটার্নাল ডিভাইসের মধ্যে একটা সংযোগ স্থাপন হয়ে যাবে। তো সংযোগটা স্থাপন হয়ে গেলে এবার আমরা যখন কাজ করবো বা কাজ চলছে, অনেক সময় হয় কি কিছু কিছু দেখেছি যাদের ল্যাপটপ বা কম্পিউটার হ্যাং করে যাচ্ছে, স্লো হয়ে গেছে, কাজ চলছে না, কোনো জিনিস, কোনো ফাইল, কোনো ট্রান্সফার চলছে কম্পিউটার আর এক্সটার্নাল ডিভাইসের মধ্যে, তখন সেটাকে টেনে বের করে নেওয়া হয়। টেনে বের করার মানে কি হচ্ছে, অলরেডি কিন্তু কম্পিউটার আর পেন ড্রাইভের মধ্যে কিন্তু একটা কমিউনিকেশন তৈরি হয়েছে, সো কমিউনিকেশন তৈরি হয়েছে, আর তখন যদি আপনি টেনে বের করে নেন তাহলে কমিউনিকেশনটা ছিঁড়ে যাবে। আর ছিঁড়ে গেলে সাধারণ উদাহরণ দিতে বলতে গেলে, একজন মানুষের হাত কেটে ফেলে দেওয়া মানে হচ্ছে এক্সটার্নাল ডিভাইসটাকে বের করে ফেলা। সো তাহলে সাধারণভাবে ওই এক্সটার্নাল ডিভাইসটার কিছু ক্ষতি হবে এবং কম্পিউটারটার দুটো জিনিসেরই প্রায় কিছু না কিছু ক্ষতি হবে, এবং এই ক্ষতির ফলে হয় কি, আপনার যে পুরো ডেটাটা সেটা করাপ্ট হয়ে যায়, ডেটা লস হয়, আপনার ডিভাইসটাও অনেক সময় খারাপ হয়ে যায়। তো এবার বলবেন যে আমি তো অনেক কভার করেছি দাদা, বাট আমার কিন্তু খারাপ হয়নি। তাহলে আমি আপনাকে একটা সহজ সরল ভাষায় বলতে গেলে, আপনি আপনার পিসিটাকে অন করুন, তার ভিতর যেটা জিনিসটাকে খারাপ করতে চান, পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক যেটাকে, সেটাকে কানেক্ট করুন, দেন যে কোনো একটা ফাইল ট্রান্সফার করুন, ট্রান্সফার অর্ধেক হতে হতে আপনি ওটাকে বের করে নিন, দেখবেন আশা করছি যেন ডিভাইসটা কোড আপডেট হয়ে যাবে। যদি কোড আপ না হয় তাহলে বারবার চেষ্টা করুন, 4-5 বার মধ্যে আশা করি আপনার ডিভাইসটা কোড আপ হয়ে যাবে। সো এই ছিল একটা ছোট ভিডিও যার মাধ্যমে আমরা দেখালাম যে কোড অপশন জিনিসটা কি। এবার ব্যাপারটা হচ্ছে, আমাদের ডিভাইস যদি কোড আপডেট, অলরেডি কোড আপডেট হয়ে যায় কোনো ভুল বশত, তাহলে কি আমরা ওটাকে পুনরুদ্ধার করতে পারবো? অবশ্যই করতে পারবো, বাট সমস্ত এক্সটার্নাল ডিভাইসের ক্ষেত্রে ওটা কাজ করে না, কিছু কিছু করে, কিছু কিছু করা যায় না। তো ওই যে কোড আপডেট ডিভাইসকে আমরা কী করে পুনরুদ্ধার করবো, এটা নিয়ে আমি নেক্সট উইক একটি ভিডিও বানাবো। তো ওই ভিডিওটা যদি আপনারা এখন মানে জানতে চান, ভিডিওটা দেখতে চান, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটাকে বাজিয়ে দেবেন। তো আশা করছি কোড আপডেট জিনিসটা নিয়ে এবং আপনাদের যে ল্যাপটপ কম্পিউটার বা এক্সটার্নাল ডিভাইস যে নিয়ে যে জিনিসটা ছিল সেটা একটু ক্লিয়ার হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা ডাইরেক্ট যদি রিমুভ না করি, তাহলে আমরা কী করে রিমুভ করবো ওই এক্সটার্নাল ডিভাইসটিকে? এক্সটার্নাল ডিভাইসটিকে রিমুভ করার জন্য আপনি যদি উইন্ডোজ ইউজ করে থাকেন, সো আপনি মাই কম্পিউটারে চলে যাবেন, দেন সেই এক্সটার্নাল ডিভাইসের উপর রাইট ক্লিক করে ওখানে একটা ইজেক্ট বলে অপশন আসবে। ইজেক্ট মানে হচ্ছে আপনার যে সংযোগ স্থাপনটা হয়েছিল ওদের মধ্যে, সেই সংযোগ স্থাপনটা বাতিল করার নির্দেশ দিলেন আপনি, এবং কম্পিউটার সেই সংযোগটাকে আস্তে আস্তে ক্লোজ করে দেবে, তার ফলে কোনো ছেঁড়াছুটো ব্যাপার থাকবে না এবং আপনার ডিভাইসটা সেফলি রিমুভ করতে পারবেন। তো আপনারা অনেকে দেখবেন যে যারা ইজেক্ট করে রিমুভ করে, তারা কিন্তু তারপরে কিন্তু ওখানে লেখা থাকে সেফলি রিমুভ, মানে আপনি এখন খুব ভালোভাবে আপনার ডিভাইসটাকে রিমুভ করতে পারবেন।
সো এইভাবে আপনি যখনই নতুন কোনো এক্সটার্নাল ডিভাইস অ্যাটাচ করবেন বা কানেক্ট করবেন, যে কোনো রকম কাজ করবেন, কাজের পর এটা অবশ্যই করবেন। সো আশা করছি ভিডিওটি সকলে ভালো লেগেছে, ছোট্ট একটু ইনফরমেশন দিলাম, আশা করছি আপনাদের সকলে কাজে লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, লাইক করে জানাবেন। ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটাকে বাজিয়ে দেবেন। তো আজকের জন্য এইটুকুই, শিখতে থাকুন, জানতে থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে সদস্যতা জুড়ে থাকুন।